এই মুহূর্তে আছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের মূল ফটকে কিছুক্ষণ আগে এই আদালতে তোলা হয়েছে গতকাল রাতে গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঠিক বিকাল 4টার দিকে তাকে এখানে নিয়ে আসা হয় গতকাল রাত 10টার দিকে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট উপজেলার দনা সীমান্তে তাকে গ্রেফতার করা হয় বিচার কার্য যখন চলছিল তখন পর্যন্ত শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি সাবেক বিচারপতি তার পক্ষে কোনো আইনজীবী ছিল না বিচার যে রায়টি আসে সেটি হচ্ছে তাকে চুয়ান্ন ধারায় তাকে জেলে প্রেরণ করা হয় সিলেটের যে কারাগার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের কলঙ্কিত একটা বিচারক বাংলাদেশের বিচার বিভাগকে কুলুষিত করেছে তিনি যেহেতু সাবেক বিচারপতি ছিল তার পদাধিকার বলে যে সার্ভিসটুকু পাওয়া দরকার ততটুকু তারা পাবে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে কিন্তু ঢাকা লালবাগ এবং বাড্ডাতে কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই ধারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে এ ছিল আমার কাছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে যে তোলা হয়েছে এটির সর্বশেষ জয়ন্ত কুমার দাস সময় সংবাদ Select.